চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার উদ্যোগ সরকারের একটি অংশের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ একই সাথে মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরও খালেদা জিয়াকে জামিন না দেওয়া সংবিধান বিরোধী বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির সরকার শনিবার দলের নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দলের অন্য শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যা করলে সরকার বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বাধ্য হবে তাই করা হবে প্রধানমন্ত্রীর লন্ডনে নিজ দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য এক পর্যায়ে বলেছিলেন যে বেগম জিয়া কোনোদিনই কারাগার থেকে বের হবেন না তিনি দেশে এসে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করছেন ইতিমধ্যে কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের এসআরও জারি করা হয়েছে অশুভ উদ্দেশ্যে কারাগারে আদালত বসানো হচ্ছে